নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি রয়্যাল টাইগার। কেন এত ভাবিস আমি তো আছি প্রয়োজনে আমায় খবর দিস যেমন ছিলি তুই কি তেমনই আছিস দরজাটা খুলে রাখে চলে গেলেও যায় না পায়ের ছাপ এখনো পাই সহজ সরল স্বপ্নের উত্তাপ আমার খবর তুই কি এখনো রাখিস দরজাটা খুলে আমার তো এই ঘরের বাইরে কারোর সাথে কোনো যোগাযোগ নেই কোনো কিছুর সাথে যোগাযোগ নেই তুমিও লিখতে দিতে পারো নাকি আবার বলে কত চিঠিপত্র লিখছি জীবনে শরীরটা খারাপ সে কখন থেকে তোমারে খুঁজতাছি আমাকে খুঁজছিস কেন তোমার কাছে বৈশা একটু সুখ দুঃখের কথা কমু তাই বস বল সুখ দুঃখে কি আলাপ করবি কর যা দেখলাম আমার ভাইস্তা তো দেখলাম একেবারে একা তার সাথে কথা বলারও কেউ নাই পারভীন তোর নিজের কথা বল আমার কথা আর কি একটাই জীবন সেটা তো শেষ করে দিলাম তোর বয়স আমার থেকে অনেক কম অনেক মাইয়া মানুষের জীবন তুমি বুঝবো না ভাইজান তোর মেয়ের বিয়ের কথা বলবি তো সেটা তো তোমার আগেই বলছি আমার জীবনের কোনো কথা কি তোমার কাছে গোপন রাখছি আহা আমার কাছে কি জানতে চাস সেটা বল না তো জানা জানির কি আছে প্রিয়াঙ্কা কি তোমার মাইয়া না মেয়ে বিয়ে ঠিক করতে চাচ্ছিস তো পাত্র আছে হাতে না মানে কি মাইয়া তোমার জিদ ধরে বসে রয়েছে সে তো গ্রামের পোলে বিয়ে করতে চায় না তো শহরে পাত্র কোথায় পাবে এই কথা তো তার আমি অনেকবার বুঝাইছি কিন্তু তার একটাই জিদ তার অনেক গর্ব তার মামা তার বিয়ের পাত্র খুঁজে দিবে আমি কি বলছিস তুই আমি কোথায় পাত্র মাইয়া তোমার দেখতে কম সুন্দর না ভাইজান খুবই সুন্দর এই শহরের মাইয়া কি আমি দেখি নাই কি এক একজন দেখতে আহা একেবারে বগার মতো আহা আমি তো সে কথা বলছি না তোকে ভাইজান তুমি একটু চেষ্টা করে দেখো দেখবা বাড়ির গেটে একেবারে শহরের পোলারা সব লাই লেগে গেছে আসলে আমি মনে ভাইজান তোমার একটু ঝামেলাই ফেলাই দিলাম একে তো তোমার নিজের পোলা মাইয়া নিয়ে কত টেনশন তারপর আবার অন্য মানুষের বিয়া তুই এখন যা এখান থেকে পারবি
আর মাথাটা খুব ধরেছে। প্রিয়াঙ্কারে পাঠাই দি ভাইজান। সিনতায় তো সে ঠিক মতো ঘুমাইতেই পারতেছে না। তারে যে বলি, তোমার মামা তোমার বিয়ার সকল দায়িত্ব নিছে। আমি যাই ভাইজান। Original pulpy orange string. ওরে ফিরে আয়। নির্জন সমুদ্রে তুমি জল, আমি গাছ, তুমি নোনতা, আমি ঝাল। ঢেউয়ে ঢেউয়ে বাড়ি খায় খাল, বাতাস হয় টালমাটাল। ওরে আয় ফিরে আয়। ওরে বাবা, তুমি তো দেখছি একদম বিড়াল। মানে মানে বিড়ালের মতো বিড়ালের পায়ে হাঁটেন, কোনো শব্দ হয় না। ও তাও ভালো। আচ্ছা, যে লাইনগুলো তুমি আওড়াইতেছিলা সেগুলো কি তোমার লেখা? হ্যাঁ। কেমন হয়েছে? জঘন্য। এইগুলো যদি গল্প হয় তার সাথে তো আমার প্রেমপত্র মানে নভেল। ও মা, তুমি বেকুবের মতো হাসতেছো কেন? না ঠিক আছে, তোমার দুই একটা প্রেমপত্র দিও, একটু পড়ে দেখবো না তাহলে। এই তো এতক্ষণে একদম সোজা লাইনে আসছো। না না, আমি লাইনের কথা বলছি না, আমি প্রেমপত্র দেওয়ার কথা বলছি, একটু পড়ে দেখবো। ওইটাই তো, পড়ার কথা বলে যে তুমি প্রেমপত্র চাইছো সেটা কি আমি বুঝি না মনে করছো? সমস্যা নাই, আমি তোমার একটা প্রেমপত্র দিয়ে দিব। না না, আমি জাস্ট পড়তে চাচ্ছিলাম আর কি। না না, চিঠিপত্র চাইছো সমস্যা নাই, কিন্তু বাড়ির কাউরে বইল না আর কি, তাইলেই হবে। যে মানে ঠিক আছে, মানে নতুন লেখার দরকার নেই, পুরনো একটা দিলেই হবে। আমি এই যে শোনো, আমার কোনো চিঠিপত্র কোনোদিন ফেরত আসে নাই। আচ্ছা, ফেরত আসেনি মানে? মানে এই যে বললা পুরানটা দিতে, পুরানটা আমার কাছে কই থেকে থাকবো? ওটা তো ছেলে গো কাছে। ও ইয়েস ইয়েস, ঠিক আছে, তাহলে বুঝে শুনে কথা বলতে হবে আপনার সাথে, বুঝতে পেরেছি। কেন, তুমি কি আমারে ডরাইছো? না, আমি এখন যাই। হ্যাঁ, কেন, কই যাও? আমি তো তোমার জন্য এখানে আসলাম। আমার জন্য মানে আমি কি আপনাকে ডেকেছি নাকি? সব কথা কি মুখে বলতে হয়, কিছু কথা তো বুঝাও নিতে হয়। কি বুঝবো, আমি না ছোটবেলা থেকে একটু এই বোঝার ব্যাপারে একটু পিছিয়ে। অসুবিধা নাই, আমি শিখাই দিব। কি? এই যে কেমন করে মেয়েদের মন করতে হয়। আমার মনে হয় এখন সত্যি সত্যি যাওয়া উচিত। ওমা, তুমি এত ভীত কেন? সেটাও ছোটবেলা থেকেই আমি। বড় হওয়ার শখ নাই। তোমার কি আমাকে দেখে বাচ্চা মনে হচ্ছে? একটু গাধা মনে হইতেছে, অসুবিধা নাই, আমার চলবে। কি বললেন আপনি? সময় হইলে সব বুঝাইয়া বলবো। এই অদ্ভুত তো, আমি বললাম যে বোঝার ব্যাপার একটু পিছিয়ে। ওরে ফিরে আয়। ঢেউয়ে ঢেউয়ে বাড়ি খায় খাল। চিকিৎসা কেমন চলছে? ভালোই, ভালো। মানে কি হয়েছিল? শুনেছিলাম খুব সিরিয়াস কিছু হয়েছিল। জি, লাং ক্যান্সার। ও মাই গড,
ডাক্তার কি বলছে, মানে এখন কোন স্টেজে? স্টেজ 1 এ আছে বলেছে, বলল যে প্রপারলি যদি ট্রিটমেন্ট করানো যায় তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আসলে তোমাদের সম্পর্কে খুব বেশি কিছু তো আমি জানি না, আর ব্যস্ততার কারণে খোঁজ খবরও সেরকম নিতে পারি না। তোমাদের আর্থিক অবস্থা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, মানে টাকা পয়সা যদি কিছু লাগে আমাকে বলতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংকসটা আমাকে না দিয়ে আমার মাধ্যমে আমার স্ত্রীকে দিও। আপনার স্ত্রী মানে? ওই যে তোমার মনে নেই, মানে আমার স্ত্রীর পারমিশন নিয়েই তো তোমাদের বাড়ি ভাড়া দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। তোমাদের পাশের রুমেই তো থাকে, কোনো প্রয়োজন পড়লে তার হেল্প নিতে পারো। অবশ্যই অবশ্যই। আর হ্যাঁ, যেটা বলতে তোমাকে ডেকেছিলাম, আজ রাত্রে আমার এখানে খেও তোমরা। কেন আঙ্কেল, কোনো অনুষ্ঠান আছে? তোমাদেরকে খাওয়াবার জন্য কি কোনো অনুষ্ঠানের দরকার আছে? না না, সেটার অবশ্য দরকার নেই। তাহলে রাতে এসো। তো ও কোথায়? ও একটা কাজে গেছে। রাতে ফিরবে তো? হ্যাঁ ফিরবে, তবে একটু রাত হতে পারে আর কি। ঠিক আছে এসো। আচ্ছা ঠিক আছে। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। মানুষকে এইভাবে ঠকানো ঠিক হবে না। তবে তুমি ভুলে যেতেছো যে আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসছি। কিছুই ভুলি নাই। তাহলে এসব কথা আসতেছে কেন? আসতেছে এই কারণে, কারণ মানুষকে বেশি বিশ্বাস করলে সন্দেহের সৃষ্টি হয়। আমরা তো কিছুই করি, কিছু করছি এখন পর্যন্ত? নিজের ভুলটা নিজের কখনো চোখে পড়ে না মানুষ। তুমি কি বলতে চাইছো? উনি হঠাৎ করে কেন তোমার খোঁজ নিতে আসবে? তার মানে তুমি বলতে চাইছো যে উনি, মানে ওনার কাছে কোনো ইনফরমার আমাদের সম্পর্কে ইনফরমেশন দিছে? উনি বাড়িতে অনেকদিন ধরেই থাকে, ইনফরমেশন দেওয়া অস্বাভাবিক কিছু না। আরে তুমি কি নতুন করে কোনো কিছু করতে বলতেছো আমাকে? আমরা কিন্তু এখন এই বাড়িটা ছাড়বার অবস্থায় নাই। মারুফ সাহেবকে আসলে নতুন কোনো গল্প বলতে হবে। আচ্ছা, নতুন করে গল্প বলে ফেললাম আর উনিও বিশ্বাস করে ফেললো। এই লোকটা তো প্রথম থেকেই আমাদেরকে অনেক বেশি বিশ্বাস করে আসতেছে। শোনো একটা কথা বলি, কাজ শেষ করার আগে এই বাড়িটিকে আমারে কেউ সরাতে পারবে না। তুমি কি আবার নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছ মারুফ? না,
নতুন একটা গেম প্ল্যান করতে হবে। কিন্তু কিন্তু কি কোনো কিন্তু নাই, গেম প্ল্যান করব আমি, কাজটা করবে অন্য কেউ। অন্য কেউ বলে? আরে এই বাড়িতে তো গিনিপিকের অভাব নাই। আমি মনে করো সায়েন্টিস্ট, মানে আমরা দুজন সায়েন্টিস্ট, খেলা খেলবে গিনিপিক। এবারে একটা গিনিপিক তুলতে হবে, তাদের কাজ করাবে। টানবা নাকি? খুব বেশি ক্ষতি নাই, টানবা? নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি রয়্যাল টাইগার। কি রে, কি জন্য ডেকেছিস বল? তোর কাছে একটা জিনিস চাইতে ডেকেছি। কিন্তু আমার তো একেবারেই হাত খালি। হ্যাঁ ধরবো কা, টাকা চাচ্ছি না। তাহলে বুদ্ধি? তাহলে নিতে পারিস। আমাকে ওর হাত থেকে বাঁচারে। ওর মানে শাহিনের তো? হ্যাঁ, আর কে হবে বল। আবার কি করেছে? ফোন করেছে তো ধর। কতবার ধরবো, দিনে কয়েক হাজার বার ফোন করে। নাম্বারটা ব্লক করে দে। কয়টা নাম্বার ব্লক করবো? ছেলেটা ফোন করে কি চায় আমাকে তো দিয়ে দে। দিয়ে দেবো মানে কি বলছিস তুই এসব? আচ্ছা করে একটা ঝাড়ি দিয়ে দে। বহুবার দিয়েছিলে, কাজ হয় না। ছেলেটা গাধা না কি? আগে তাই ছিল, এখন গন্ডার। গন্ডার বলেই যত সমস্যা, সব মানুষের সাথে পারা যায়, মোটা চামড়াদের সাথে পারা যায় না। দেখ মোনা, আমি এটা পারবো না, তুই আমার কাছ থেকে অন্য বুদ্ধি নিয়ে। আমি জানতাম যে আপনারা এই কাজ করতেও পারবেন না। তুমি কি আমাদের কথা আড়াল থেকে শুনছিলে? ওমা না, শুনলে কইতেছি কেমন কইরা। আড়লে লুকিয়ে লুকিয়ে কারো কথা শোনা কিন্তু অন্যায়। এই অন্যায় কামের জন্যই দুদিন পরে আপনি আমারে পুরস্কার দিবেন। মানে? যখন দেখবেন দুই দিন পরে ওই ভূত আপনার মাথার থেকে নামায় দিছি। ফোনটা আমার কাছে দেন, কাম শুরু করে দিই। মানে? হ্যালো শাইন ভাই, এত বড় ফোন দিয়ে কি করছেন? তোর জন্য অনেক দিনের অনেক ফুর্তির ব্যবস্থা আমি করতাছি। তুমি কইছো তো, তোমার কথায় আমার কোনো বিশ্বাস নাই। তাহলে যা তোর মামুরে গিয়া জিগা। হ্যাঁ, তোর বিয়া এখন আমার কাছে ছোট্ট একটা সময়ের ব্যাপার মাত্র। সত্যি? আম্মা তুমি সত্যি কইতেছো? কথা দিছে আমার ভাই, কথা দিয়া কথা নস্তর করার মানুষ তো আমার ভাই জান না। হায় আল্লাহ, আমার তো এমনই জানি কেমন কেমন লাগতেছে আম্মা। অন্তরের মধ্যে লাড্ডু ফুটতেছে। আরে আম্মা, বিয়ার স্বপ্ন তো আমি সকাল বিকাল দুই বেলায় দেখি। তাইলে যে কইলি? আরে মামু রাজি হইব কিনা সেটা আমি ভাবি নাই। আমার ভাইজান আজ পর্যন্ত কোনোদিন আমার কোনো কথা ফেলাইতেই পারে নাই। ছেলেটা সেই মেয়েটিকে পাবার জন্য তার স্বামীকে
হত্যা করার একটি প্রস্তুতি নিচ্ছে। স্বামীটা কিরকম? আপনি জানেন তো ভাবে আপনার লাগে আমি কি না করতে পারি, আপনি ছাড়া আমার আছে কেনা? আমার জন্য তোমার কিছু করতে হবে না, তুমি খালি মাঝে মধ্যে এই বাড়িতে এসে একটা ঘুরান দিয়ে যাই। আপনি জানেন কি বলতে চেয়েছিলেন? প্রেম, প্রেম সম্পর্কে আপনার ধারণা কি? মানে আপনি কি প্রেম করতে আগ্রহী? এখন হাজার বত্রিশ ঠিক আছে।